এডুকেশনাল গাইডলাইনে তরফ থেকে সকলকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট বিডিপি এবং পিজি এমসিকিউ অ্যাসাইনমেন্ট 2021 নিয়ে অনেক প্রশ্ন করেছেন। যেহেতু এবারে প্রথম এমসিকিউ অ্যাসাইনমেন্ট হতে চলেছে, এমসিকিউ অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আপনাদের প্রশ্নগুলো হলো, যেমন পরীক্ষার আগে স্যাম্পল কোশ্চেন দিবে কি না ইউনিভার্সিটি, বা প্রতিটি পেপারে কোটা করে এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, এবং সেই সঙ্গে আপনারা প্রশ্ন করেছেন প্রতিটি বিষয়ের জন্য কত সময় থাকতে পারে। এছাড়াও প্রশ্ন করেছেন এমসিকিউ অ্যাসাইনমেন্টের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন এখন থেকে। এছাড়াও প্রশ্ন করেছেন অ্যাসাইনমেন্ট পরিচালনার দায়িত্ব স্টাডি সেন্টারে থাকবে কি না, অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিট স্টাডি সেন্টারে করতে হবে কি না। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অ্যাসাইনমেন্টের নম্বর স্টাডি সেন্টার দেবে না ইউনিভার্সিটি দেবে। অবশ্যই আপনাদের এইসব প্রশ্নের সম্ভাব্য উত্তর বা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু ইউনিভার্সিটি এখনও এমসিকিউ অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ডিটেলস নোটিশ পাবলিশ করেনি, শুধুমাত্র নোটিশে উল্লেখ করেছে বিডিপি এবং পিজি এমসিকিউ অ্যাসাইনমেন্ট হবে। এমসিকিউ অ্যাসাইনমেন্ট সম্বন্ধে আপনাদের প্রথম প্রশ্ন, যেহেতু এবারে প্রথম এমসিকিউ অ্যাসাইনমেন্ট হচ্ছে, তাই পরীক্ষার আগে স্যাম্পল কোশ্চেন বা নমুনা প্রশ্ন দিবে কি না ইউনিভার্সিটি। প্রথমেই বলে রাখি, যেহেতু অ্যাসাইনমেন্ট তাই নতুন স্যাম্পল কোশ্চেন দেওয়ার সম্ভাবনা খুব কম। আপনারা অনেকেই বলতে পারেন যেহেতু এবারে এমসিকিউ অ্যাসাইনমেন্ট প্রথম হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদেরকে বলবো এমসিকিউ অ্যাসাইনমেন্টের জন্য স্যাম্পল কোশ্চেনের খুব বেশি প্রয়োজন নেই। এই স্যাম্পল কোশ্চেনের পরিবর্তে আপনারা মূল অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন, সেটা হয়তো অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার অনেক আগে হয়তো পেয়ে যেতে পারেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে। যেভাবে বিগত অ্যাসাইনমেন্টগুলো হয়েছিল, ইউনিভার্সিটি আগে প্রশ্নগুলো পাবলিশ করে, সেই প্রশ্নের উত্তরগুলো লিখে স্টাডি সেন্টারে জমা দিতে হয়। তাই এক্ষেত্রে এমসিকিউ অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার আগে ইউনিভার্সিটি স্যাম্পল কোশ্চেনের পরিবর্তে মূল অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো পাবলিশ করতে পারে। এক্ষেত্রে আপনি স্টাডি বুক দেখে বা স্টাডি ম্যাটেরিয়াল দেখে যে কোশ্চেনগুলো ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছে, সেগুলো আগে থেকে আপনি প্রিপারেশান নিয়ে রাখলেন। তারপর আপনি ডিজিটাল মোডে এমসিকিউ প্রশ্নের মধ্য দিয়ে অ্যাসাইনমেন্ট পেপারগুলো সাবমিট করলেন। দ্বিতীয় প্রশ্ন আপনারা করেছেন, প্রতিটি পেপারে কোটা এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। এক্ষেত্রে গতবারে যে এমসিকিউ এক্সাম হয়েছিল, সেখানে 100 নম্বরের পেপারের ক্ষেত্রে 20টা প্রশ্ন ছিল। 20টা প্রশ্ন মানে এক একটা প্রশ্নের মান 5 নম্বর, 5 × 100, অর্থাৎ 100 নম্বরের সমতুল্য করা হয়েছিল। এবারেও যেহেতু অ্যাসাইনমেন্টটা ডিজিটাল প্ল্যাটফর্মে এমসিকিউ পদ্ধতিতে হতে চলেছে, তাই গতবারের এমসিকিউ এক্সামের মতোই 100 নম্বরের পেপারের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট পেপারের ক্ষেত্রে 20টার মতো প্রশ্ন থাকতে পারে। খুব বেশি হলে 40টা কিংবা 50টা প্রশ্ন করতে পারে। যদি 40টা প্রশ্ন করে, সেক্ষেত্রে এক একটা প্রশ্নের মান হচ্ছে 2.5 নম্বর, এবং 50টা প্রশ্ন করলে এক একটা প্রশ্নের মান হচ্ছে 20 নম্বর, যেটা 100 নম্বরের সমান হিসাবে বলতে পারে ইউনিভার্সিটি। এবং 50 নম্বরের অ্যাসাইনমেন্ট পেপারের ক্ষেত্রে 10টা প্রশ্ন থাকতে পারে, গতবারেও ছিল 10টা প্রশ্ন। সেক্ষেত্রে এক একটা প্রশ্নের মান 5 নম্বর, 5×10=50। বা যদি 50 নম্বরের পেপারের ক্ষেত্রে একটু বাড়িয়ে 20টা প্রশ্নও করে, সেক্ষেত্রে এক একটা প্রশ্নের মান 2.5 নম্বর করে থাকবে। তবে আর একটা পদ্ধতি হতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম, সেটা হচ্ছে যদি স্টাডি সেন্টারের উপর অ্যাসাইনমেন্টের দায়িত্ব দেয় এবং মূল্যায়নের দায়িত্ব দেয়, সেক্ষেত্রে এমসিকিউ প্রশ্নের সংখ্যাটা বেশি হতে পারে। এক্ষেত্রে ইউনিভার্সিটি পূর্বের মতোই অ্যাসাইনমেন্টের প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করে দিবে, স্টুডেন্টরা সেখান থেকে ডাউনলোড করে এই প্রশ্নপত্রেই উত্তরগুলো, অর্থাৎ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে লিখে পিডিএফ করে নিজস্ব স্টাডি সেন্টারে ইমেলের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা যদি করে, সেক্ষেত্রে প্রশ্নের সংখ্যাটা অনেকটাই বেশি হতে পারে। তবে এই পদ্ধতিতে এমসিকিউ অ্যাসাইনমেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম, যেহেতু এবারে বলা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে এমসিকিউ অ্যাসাইনমেন্ট হবে। এর পরের প্রশ্ন আপনাদের, প্রতিটি বিষয়ের জন্য কত সময় থাকতে পারে। যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে এমসিকিউ অ্যাসাইনমেন্টের কথা ইউনিভার্সিটি বলেছে, তাই গতবারে যে এমসিকিউ এক্সাম হয়েছিল 100 নম্বরের ক্ষেত্রে 3 ঘন্টা সময় ছিল, এবারও ওই রকমই সময় থাকবে। 100 নম্বরের পেপারের ক্ষেত্রে 3 ঘন্টা বা একটু বাড়িয়েও 4 ঘন্টা হতে পারে। এবং 50 নম্বর পেপারের ক্ষেত্রে গতবারে যেমন 2 ঘন্টা ছিল, এবারেও একই রকমই 2 ঘন্টা থাকতে পারে, বা একটু বাড়িয়ে সেটা 2.5 ঘন্টা হোক 3 ঘন্টা হতে পারে। তবে এই সময়টা সম্পূর্ণ নির্ভর করবে এমসিকিউ প্রশ্ন কতগুলো থাকবে প্রত্যেকটা পেপারে, তার উপর ভিত্তি করে। আর একটা সম্ভাবনা হতে পারে, যদিও সম্ভাবনাটা খুবই কম, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের দায়িত্ব যদি স্টাডি সেন্টারকে দেওয়া হয় বা স্টাডি সেন্টার মূল্যায়ন করে, সেক্ষেত্রে পূর্বের মতোই 15 থেকে 20 দিন সময় দিতে পারে ইউনিভার্সিটি। এর মধ্যেই আপনাকে সমস্ত পেপারের উত্তর লিখে স্টাডি সেন্টারের নিজস্ব ইমেলে পিডিএফের মাধ্যমে উত্তরগুলো সেন্ড করতে হতে পারে। এক্ষেত্রে এক একটা পেপারের জন্য নির্দিষ্ট কোনো সময় নাও থাকতে পারে, 15 থেকে 20 দিনের মধ্যে সমস্ত অ্যাসাইনমেন্ট পত্র স্টাডি সেন্টারের নিজস্ব মেলে
পিডিএফ করে তখন পাঠাতে হতে পারে। তবে এই সম্ভাবনাটা খুবই কম, কারণ ইউনিভার্সিটি স্টাডি সেন্টারকে অ্যাসাইনমেন্টের দায়িত্ব নাও দিতে পারে বা মূল্যায়নের দায়িত্ব নাও দিতে পারে, যেহেতু তারা বলেছে ডিজিটাল প্ল্যাটফর্মে এমসিকিউ অ্যাসাইনমেন্ট হবে। এরপর আপনাদের লাস্ট প্রশ্ন, অ্যাসাইনমেন্টের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন? এমসিকিউ অ্যাসাইনমেন্টের প্রস্তুতি হিসাবে আপনারা প্রিভিয়াস যে এমসিকিউ কোশ্চেন ব্যাংক ইউনিভার্সিটি পাবলিশ করেছিল সেই কোশ্চেন ব্যাংকগুলো ভালোভাবে ফলো করুন, এবং প্রিভিয়াস এমসিকিউ কোশ্চেন ব্যাংকের উত্তরগুলো যদি আপনারা ফলো করতে চান বা দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমরা এমসিকিউ কোশ্চেন ব্যাংকের উত্তরগুলো আবার আপলোড করে দেবো আপনাদের সুবিধার জন্য। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রাখবো, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন, এবং প্রত্যেক দিন আমরা কমিউনিটি ট্যাবেও লিঙ্কটা রাখবো, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। এবং অ্যাসাইনমেন্টের প্রস্তুতি হিসাবে বলবো, ইউনিভার্সিটি নোটিশের মাধ্যমে জানিয়েছে পরবর্তী টার্মেন্ড এক্সাম এমসিকিউ মোডে হতে পারে কোভিড সিচুয়েশানের উপর নির্ভর করে, তাই আপনারা পরবর্তী টার্মেন্ড এক্সাম এমসিকিউ মোডে হতে পারে সেই সম্ভাবনার কথা মাথায় রেখে সেইভাবেই প্রিপারেশান নিন, সেই প্রস্তুতিও আপনার অ্যাসাইনমেন্টের প্রস্তুতি হিসাবে কাজে লাগবে। অবশ্যই আপনারা প্রিভিয়াস এমসিকিউ প্রশ্ন উত্তরের জন্য কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব এমসিকিউর প্রস্তুতি হিসাবে এবং পরবর্তী টার্মেন্ড এক্সামের প্রস্তুতি হিসাবে বেশি সংখ্যক এমসিকিউ প্রশ্ন উত্তর শেয়ার করার জন্য। অবশ্যই ভিডিওটি সকল বিটিভি স্টুডেন্টদের শেয়ার করবেন, এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।